আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার সুমাইয়া। আজকে আপনাদের সাথে পায়লাপুর ডিলিট করে দেওয়া রিসেন্টলি একটা ভিডিওর ব্যাপার নিয়ে আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম। পায়লাপু গতকাল তার হাজবেন্ড কিছু কথা বলেছে, এটা নিয়ে একটা ভিডিও শেয়ার করেছিল। অনেকেই দেখেছেন, অনেকে হয়তোবা দেখেননি। আর আমি আশঙ্কা করেছিলাম যে হয়তোবা সে এই ভিডিওটা ডিলিট করে দেবে, আর সে ডিলিট করেও দিল। এর পিছনে কারণটা কি? নিশ্চয়ই পায়লাপুর হাজবেন্ড আবল তাবল উল্টাপাল্টা কিছু বলেছে, ভুল কিছু বলেছে, অথবা তারা মিথ্যা বলেছে। এখন যারা দেখেছো তো দেখেছি, যে কয়েকজন দেখেনি তারা যাতে না দেখতে পারে সেজন্য ভিডিওটা ডিলিট করে দিয়েছে। এখন আমার কথা হচ্ছে, ইউটিউবের মতো এত বড় একটা প্ল্যাটফর্মে একটা মেয়ে সম্পর্কে পায়লাপুর হাজবেন্ড যে সব ধরনের আজেবাজে কথা বলেছে, যে ধরনের নোংরা কথা বলেছে, এই ধরনের কথা বলার পর ভিডিওটা ডিলিট করে দেওয়া, এই ধরনের তামাশা নোংরামানি করার জন্য এদেরকে কি গণহারে জুতাপিটুনি করা উচিত নাকি উচিত না, আপনারা কমেন্ট করে জানাবেন। বাংলাদেশি ব্লগার পায়েল এবং রুবিয়াপুর এই ব্যাপারটা নিয়ে অনেক অনেক ছোট ইউটিউবাররাই অনেক ভিডিও বানাচ্ছে, রোস্টিং ভিডিও বানাচ্ছে, মুখোশ খুলছে, সত্য কথা বলছে, কিন্তু আসলেই একটা ইউটিউবারও সত্যি কথা বলছে না। অনেকেই পায়লাপু যেহেতু একজন বড় ইউটিউবার, তাই তাদের অ্যাগেনস্টে কথা বলার সাহসও পাচ্ছে না। তারা সেফ কিছু কথা বলে জাস্ট ভিউজ দেওয়ার চেষ্টা করছে, আসল কথাটা কেউই বলছে না, সত্যি কথা বলার সাহসটা কেউই দেখাচ্ছে না। তবে এদের কাউকে আমি পার্সোনালভাবে চিনি না, আমার কিছুই লাগে না, তাই আমি সত্যি কথা বলতে ভয়ও পাচ্ছি না। যদিও পায়লাপু এই ভিডিওটা ডিলিট না করতো, তবুও আমি একটা ভিডিও এ ব্যাপারে অবশ্যই তৈরি করতাম। সেটা হচ্ছে যে তারা দুই পক্ষের যে কোনো একজন তো মিথ্যা কথা বলছেই, আর যে পক্ষ মিথ্যা কথা বলছে সে পক্ষকে অবশ্যই যখন সত্য প্রমাণিত হবে গণহারে জুতাপিটুনি করা উচিত, কারণ তারা চরম পর্যায়ে নোংরামানি করেছে দুই পরিবারই। কারণ হচ্ছে, একটা পরিবার দাবি করছে যে লিঙ্কা পায়লাপুর হাজবেন্ডের প্রথম মেয়ে, আর পায়লাপুরে দাবি করছে লিঙ্কা তাদের মেয়ে না। এখন যে কোনো একটাই হতে পারে, হয়তো লিঙ্কা তাদের মেয়ে অথবা লিঙ্কা তাদের মেয়ে না। তাহলে যেটা প্রমাণ হবে, অপর পক্ষ অবশ্যই মিথ্যা বলছে, আর এখানে যেহেতু পায়লাপু ভিডিওটা ডিলিট করে দিয়েছে, এটাই প্রমাণ তার দুর্বলতার। তার মানে তারা কিছু ভুল বলেছে, কিছু মিথ্যা বলেছে, সেজন্য তারা আগেভাগে ভিডিওটা ডিলিট করে দিয়েছে। লিঙ্কা যে পায়লাপুর হাজবেন্ডের বড় মেয়ে সেটা লিঙ্কা দাবি করার পাশাপাশি তার বোনেরাও, মানে পায়লাপুর হাজবেন্ডের বোনেরা, তারাও বলেছে যে হ্যাঁ, তারা তার ফুপ্পি হয়, লিঙ্কা তার ভাইয়ের মেয়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, পায়লাপুর শাশুড়ি মা একজন বয়স্ক বৃদ্ধা মহিলা, তার এই বয়সে এসে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তিনি বলেছেন যে লিঙ্কা তার নাতনি, লিঙ্কা তার ছেলের বড় সন্তান। আমার মনে হয় না এই বয়সের একজন মহিলা, একজন মা তার সন্তানের ব্যাপারে, তার নাতনির ব্যাপারে কোনো কারণ মিথ্যা কথা বলবে, আমার সেটা বোধগম্য হয় না। আর পায়লাপু, পায়লাপুর হাজবেন্ড বলেছে, পায়লাপু বলেছে যে লিঙ্কা আর লিঙ্কার মাকে নাকি তার শ্বশুর বেঁচে থাকা অবস্থায় রাস্তা থেকে তুলে এনে পালক পেলেছিল, আর হচ্ছে গিয়ে তখন নাকি তার হাজবেন্ড ক্লাস টেনে পড়তো। এই দুইটা কথা কিভাবে হয়? একদিকে হচ্ছে তার শাশুড়ি মা এরকম বৃদ্ধা মহিলা বলছে যে তার ছেলের ঘরের নাতনি এটা, আর তার ছেলের মেয়ে তার নাতনি, আর আরেকদিকে তারা বলছে রাস্তা থেকে পালক এনেছে। রাস্তার পালক মানুষদের কি, তারা কি পাগল যে হুট করে বলে বসবে আমি তার মেয়ে? আর যে কেউ কি উড়ে এসে জুড়ে অন্য কাউকে বাবা বলে দাবি করে ফেলতে পারে? আর যদি কেউ এভাবে মিথ্যা কাউকে বাবা দাবি করে বসে, তাহলে কি তার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়ার উপায় নেই নাকি? নাকি এমন কেউ দাবি করলে সেই মেয়ের চরিত্র নিয়ে গবেষণা করতে হবে? লিঙ্কা যখন দাবি করলো যে আসলে পায়লাপুর হাজবেন্ড তার বাবা, তখন পায়লাপু আর তার হাজবেন্ড একটা ভিডিওতে বলল, সেই ভিডিওটা তারা ডিলিট করে দিয়েছে। সেই ভিডিওটিতে খুব বাজে কথা বলেছে লিঙ্কার চরিত্র নিয়ে। আমার কথা হচ্ছে, যদি লিঙ্কার বাবা পায়লাপুর হাজবেন্ড না হয়ে থাকে তাহলে তো মানলাম, আর যদি হয়ে থাকে তাহলে পায়লাপুর হাজবেন্ড একজন বাবা হয়ে একটা মেয়ের অ্যাগেনস্টে নিজেকে শুধুমাত্র ভালো প্রমাণ করার জন্য যা যা বলেছে তার জন্য তার কঠিনতম শাস্তি হওয়া উচিত, এবং পায়লাপু সাথে ছিল, তার সাথে সহমত পোষণ করেছে, এর জন্য তারও যথেষ্ট শাস্তি হওয়া উচিত। আর বাবা হোক বা না হোক, একজন মেয়েকে এইভাবে একটা প্ল্যাটফর্মে শুধুমাত্র তার অ্যাগেনস্টে কিছু বলেছে বিধায় তার চরিত্রকে এইভাবে অপমান করার কোনো মানেই হয় না, এই অধিকার তাদের নেই।
আর তারা যদি ভুল নাই করে থাকে পায়েলাপু পায়েলাপুর হাজবেন্ড তাহলে ভিডিও ডিলিট করলোই বা কেন? রুবিয়াপুরা তো ডিঙ্কারা তো কোনো ভিডিও ডিলিট করেনি, তারা তো কমেন্ট সেকশন অফ করেনি, তারা তো কমেন্ট সেকশন ফুল টাইম অন রেখেছে, কোনো ভিডিও ডিলিট করেনি বরং দিয়ে যাচ্ছে। আমি শুধু এতটুকুই ভাবছি যে যদি সত্যি পায়েলাপুর হাজবেন্ড লিঙ্কার বাবা হয়ে থাকে তাহলে একটা মেয়ে হিসেবে যার বাবা তাকে এরকম একটা ইউটিউবের মতো পাবলিক প্ল্যাটফর্মে জাস্ট নিজেকে নিজের দোষ ছাড়ানোর জন্য এই ধরনের কথাগুলো বলেছে, সানি লিওনের মতো ভিডিও করে, একজন বাবা যদি সে হয়ে থাকে, একজন বাবা মেয়েকে এই ধরনের কথা বলছে যে বাথরুমে উলঙ্গ ছবি তুলেছে, সেই ছবিগুলো তার কাছে আছে এখনও, সে যত্ন করে রেখে দিয়েছে, আবার বলেছে কেউ মেসেঞ্জারে চাইলে তারা দিবে। একজন মেয়ে তার বাবার মুখ থেকে যদি এ ধরনের কথা শুনে সে কতটা মানসিকভাবে ভেঙে পড়বে আমি আমি নিজে সেটা ধারণা করতে পারছি না। আই জাস্ট হোপ যে পায়েলের হাজবেন্ড লিঙ্কার বাবা না হোক, এই ধরনের বাবা, এরকম মানুষ বাবা না হোক, আর যদি হয়ে থাকে তাহলে এদের উচিত শিক্ষা যাতে এরা পেয়ে যায়। আর দর্শকদের জন্য যারা আমরা সাধারণ ভিউয়ার্স, যারা আমরা দুইজনেরই, পায়েলাপুর বলেন, রুবির বলেন, লিঙ্কার বলেন, সবার ভিডিওই আমরা দেখছি, আমি তাদের জন্য আমি নিজে সহ আমি নিজে এদের ভিডিও দেখতাম আগে, পায়েলের ভিডিও আমি নিজে দেখেছি, এদেরকে দেখে ইন্সপায়ার্ড হয়ে আমি নিজে ব্লগিং চ্যানেল খুলেছি, সেজন্য আরও বেশি খারাপ লাগছে এই ব্যাপারটা আমার কাছে। তো যাই হোক, আমি একজন দর্শক হিসাবে আর যারা দর্শক এখনও দেখছেন তাদের ভিডিও, তাদের কাছে আমার অনুরোধ থাকলো যে এখন এই পর্যায়ে এসে তারা যেন এই ব্যাপারটাকে ধামাচাপা না দেয়। লিঙ্কা কি পায়েলের হাজবেন্ডের মেয়ে নাকি মেয়ে না, এটা যাতে তারা প্রমাণ করে ছাড়ে। মানে আমি বলতে চাচ্ছি আমরা দর্শকরা এদেরকে আর ছাড় দিব না। তারা এখন হয়তো বা চাইবে এই ব্যাপারটাকে এখন বন্ধ করে দিতে, কারণ তারা এমন একটা পর্যায়ে এসে পড়েছে যে কোনো একজনকে গণহারে জুতা পিটুনি খেতেই হবে, যে কোনো এক পক্ষকে। সেজন্য তারা হতে পারে এই ব্যাপারটাকে এখন স্টপ করে দেবে, আর এই বিষয়ে ভিডিও দিবে না, তারা রেগুলার ভিডিওতে চলে আসবে। কিন্তু আমাদের দর্শকদের হচ্ছে, আমাদেরকে তারা যেহেতু বলছে, আমরা বারবারই বলেছি আপনাদের পারিবারিক ব্যাপারগুলো আপনারা এভাবে পাবলিক করে না, আমাদের নিজেদের কাছে খারাপ লাগছিল ব্যাপারগুলো জানতে শুনতে, কিন্তু তারা থামেনি, তারা একের পর এক ভিডিও দুই পক্ষই দিয়ে গিয়েছে এবং আস্তে আস্তে তারা এই পর্যায়ে চলে এসেছে। এখন আমি বলবো আমাদের পাবলিকদের ইন্টারেস্ট আকর্ষণ এই লেভেল পর্যন্ত এনে আপনারা এখন একটা নির্দিষ্ট রেজাল্ট ছাড়া এই ব্যাপারটাকে ধামাচাপা দিতে পারবেন না। লিঙ্কা কি পায়েলাপুর হাজবেন্ডের মেয়ে নাকি মেয়ে না, সেটা যে কোনো এক পক্ষকে প্রমাণ দিতেই হবে, আর কে আসলে মিথ্যা আর কে আসলে সত্য এটা এইখান থেকেই প্রমাণিত হয়ে যাবে। আমাদের কাছে, আমার দর্শকদের কাছে এটাই অনুরোধ রইল, তারা যদি ব্যাপারটাকে এখন থামিয়ে দেয় আপনারা এদেরকে প্রশ্ন করে যাবেন, এদেরকে এখন আর থামার সুযোগ দিয়েন না। এরা অনেক অনেক কিছু অনেক নোংরামি করে ফেলেছে, এদেরকে এখন সেটা শাস্তি ভোগ করতে হবে, এদেরকে আমাদের কাছে জবাব দিতে হবে, যেহেতু তারাই আমাদেরকে এই ব্যাপারটাকে পাবলিক করেছে। আমি একজন ইউটিউবার হয়েও আমি অনেক সাহস নিয়ে এই কথাগুলো বলছি, আর কেউ এমন করে কথা বলেনি। আমি অনেক অনেক ছোট ছোট ইউটিউবারের ভিডিও দেখেছি যারা এই ব্যাপারটা নিয়ে ভিডিও করেছে, কিন্তু কেউই আমার মতো সাহস নিয়ে কথা বলার উদ্যোগ দেখায়নি। আর আমি একজন তাদের দর্শক হিসেবেই আমি এটা জানতে চাচ্ছি যে তারা যেন একটা রেজাল্ট জানায়, এই পর্যায়ে এসে যেন ব্যাপারটাকে তারা চুপ করে থামিয়ে না দেয়। আর দর্শকদের অনুরোধ রইল তারা যাতে থামতে না দেয়। আর লিঙ্কা যে পায়েলাপুর হাজবেন্ডের মেয়ে কিনা বা মেয়ে না সেটা কেন প্রমাণ করবে, সেটা হচ্ছে পায়েলাপুও বলেছে রুবিয়াপুরা অনেক খারাপ, তার ননদটা অনেক অত্যাচার করেছে, তারা খুবই খারাপ। আর রুবিয়াপুও বলেছে পায়েলাপু মিথ্যাবাদী, ফেক, সে অনেক মিথ্যা কথা বলছে আর মানতে পারছে না। আর এখানেই যে লিঙ্কা যে তার মেয়ে কিনা, পায়েলাপুর হাজবেন্ডের মেয়ে কিনা, এটা প্রমাণ হওয়ার মাধ্যমেই দুই পক্ষের সত্যতা প্রমাণ হয়ে যাবে। যদি পায়েলাপুর হাজবেন্ডের মেয়ে হয়ে থাকে লিঙ্কা, তাহলে প্রমাণ হয়ে যাবে যে পায়েলাপু ফেক, পায়েলাপু মিথ্যাবাদী এবং রুবিয়াপুরা সত্য কথা বলেছে। আর যদি লিঙ্কা মেয়ে না হয়ে থাকে তাহলে পায়েলাপুর কথা সত্য প্রমাণিত হয়ে যাবে যে আসলে রুবিয়াপুরা মিথ্যাবাদী, তার ভাইকে দেখতে পারে না, তারা অনেক ষড়যন্ত্র করেছে, পায়েলাপুর বিরুদ্ধে অনেক অত্যাচার করেছে। এখানেই সত্য মিথ্যা প্রমাণিত হয়ে যাবে যে আসলে লিঙ্কা পায়েলাপুর হাজবেন্ডের মেয়ে নাকি মেয়ে না, পায়েলাপুর হাজবেন্ড সত্য কথা বলেছে কিনা, বা পায়েলাপু সত্য কথা বলেছে কিনা, বা রুবিয়াপুরা সত্য বলছে না মিথ্যা বলছে। তো আমিও একজন দর্শক হিসাবে এই ভিডিওটা রেখে দিলাম। যারা আমার এই ভিডিওর পক্ষে আছেন ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করুন, এবং এই ভিডিওর অনুবাদ ধরেই আপনারা আরও এদের কমেন্ট সেকশনে হোক যেখানেই হোক এদেরকে আর থামতে দিবেন না একটা রেজাল্ট না আসা পর্যন্ত।
তো আমি একজন ইউটিউবার হয়ে এদের পারিবারিক ব্যাপারটা নিয়ে পাবলিক প্ল্যাটফর্মে এমন একটা নোংরামি করার জন্য এদের বিরুদ্ধে আমি কথা বলছি এবং আমার ভিউয়ার্সরা যারা আছেন যারা আমার সাথে এদের ব্যাপারটাতে একমত তারা অবশ্যই আমার এই ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমাকে আরও উৎসাহিত করবেন প্রয়োজনে ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে পারেন যাতে এদের চোখে পড়ে যায় এবং এরাও হিমশিম খেয়ে ওঠে আমি জানি না আমার চ্যানেলে কি হবে বা এরা কতটুকু নোংরা আমার মোটামুটি একটু ধারণা হয়ে গেছে তারপরও আমি সাহস করে এই ভিডিওটা দিলাম বাকিটা আমার দর্শকদের উপর আপনাদের উপর আমার বিশ্বাস আছে আশা করছি আপনারা আমার পক্ষেই থাকবেন আমার সাথে একমতই পোষণ করবেন তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাপাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সহিবুজ দান করুক হেদায়ত দান করুক সেই কামনা করে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে